আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো শাওমির নতুন একটি স্মার্টফোন নিয়ে, যে স্মার্টফোন কিনা শাওমির ইতিহাসে একটি রেকর্ড তৈরি করেছে। সেই ফোনটি হচ্ছে শাওমির MI 11। শাওমি এই ফোনটি চায়নার বাজারে লঞ্চ করে জানুয়ারির 1 তারিখে ঠিক রাত 12টায়। আর লঞ্চ করার ঠিক 5 মিনিটের মধ্যে এই ফোনটির বিক্রি ইউনিট প্রায় বেড়ে 3,50,000-এ গিয়ে দাঁড়ায়। আর 1 সপ্তাহের মধ্যে এই ফোনটি প্রায় 9,00,000 ইউনিট বিক্রি করে। চলুন তাহলে দেখে আসি ফোনটিতে ফিচার হিসেবে কী কী থাকছে। ফোনটির ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.81 ইঞ্চের ফুল এইচডি প্লাস 5 এমোলেড ডিসপ্লে, যার রেজুলেশন 1440x3200 পিক্সেলস। সাথে থাকছে 120Hz রিফ্রেশ রেট। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 91.4%, আর PPI ডেন্সিটি 515। আর এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। আর ল্যাব টেস্টে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস তাদের আগের মডেলগুলো থেকে অনেক বেটার পারফর্ম করেছে। আশা করা যায় ডেলি লাইফ ইউজে এই কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস অনেক বেটার রেজাল্ট দিবে। ফোনটি অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে 2টি ভেরিয়েন্টে আসছে, একটি গ্লাস ব্যাগ আর একটি ইগো লেদার ব্যাগ। আর গ্লাস ব্যাগ দেওয়া ফোনটির ওজন হবে 196 গ্রাম, আর ইকো লেদার ব্যাগ দিয়ে তৈরি ফোনটির ওজন হবে 194 গ্রাম। আর ফোনটিতে 2টি ন্যানো সিম কার্ড ইউজ করা যাবে, আর 2টো সিমই 5G সাপোর্টেড। এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের লেটেস্ট একটি প্রসেসর, যা কিনা স্ন্যাপড্রাগন 888। আর এই 888 প্রসেসরটি 5 ন্যানোমিটারের আর্কিটেকচারে তৈরি। গ্রাফিক্সের জন্য ব্যবহার করা হয়েছে অ্যাড্রিনো 660। আর অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 11 বেসড MIUI 12। এখন আসা যাক এই ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটিতে ব্যাকে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরাটি 108 মেগাপিক্সেলের, যার অ্যাপারেচার 1.9। একটি 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যা কিনা 123 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত ক্যাপচার করতে পারে, আর এর অ্যাপারেচার 2.4। আর একটি থাকছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, যারও অ্যাপারেচার 2.4। আর এই ক্যামেরাগুলো দিয়ে আপনি সর্বোচ্চ 8K-তে 30fps-এ ভিডিও শ্যুট করতে পারবেন। আর ফ্রন্টে পাচ্ছেন 20 মেগাপিক্সেলের সিঙ্গেল 5 ক্যামেরা, যার অ্যাপারেচার 2.4। আর আপনি এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p-তে 30fps-এ ভিডিও শ্যুট করতে পারবেন। ফোনটিতে থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার্স, ওয়াইফাই, ব্লুটুথ 5.2, NFC এবং USB Type-C, যার ভার্সন 2.0। কিন্তু থাকছে না কোনো 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক। আর এই ডিভাইসটির সিকিউরিটির জন্য থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ফেস আনলক। এই ফোনটিতে 4600 mAh-এর একটি ব্যাটারি দেওয়া হয়েছে, যা কিনা 55W-এর ফাস্ট চার্জিং, 50W-এর ফাস্ট ওয়্যারলেস চার্জিং এবং 10W-এর একে রিভার্স চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও ফোনটি কুইক চার্জ 4+ এবং পাওয়ার ডেলিভারি 3.0 সাপোর্ট করবে। স্টোরেজের দিক থেকে এই ফোনটি 3টি ভেরিয়েন্টে লঞ্চ হচ্ছে, একটি 8/128, একটি 8/256 এবং আরেকটি 12/256। আর এই 3টি ভার্সনই EFS 3.1। শাওমি তাদের এই MI 11 ফোনটি গ্লোবালি 5টি কালারে লঞ্চ করেছে, একটি ব্ল্যাক, একটি হোয়াইট, একটি ব্লু, একটি পার্পল, একটি খাকি। শাওমি এই MI 11 ফোনটির 8/256 GB ভেরিয়েন্টের দাম রেখেছে 4,299 ইউয়ান, যা বাংলাদেশের টাকায় 56,500 টাকার মতো। আর যে 12/256 ভেরিয়েন্টটি, এটির দাম ধরেছে 4,699 ইউয়ান, যা বাংলাদেশের টাকায় প্রায় 62,000 টাকার মতো। এখন দেখা যাক বাংলাদেশের বাজারে এই ফোনটি কত দামে পাওয়া যায়। সব কিছু বিবেচনা করে এই ফোনটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আর ওভারঅল আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। দেখা হবে পরে কোনো ভিডিওতে।